হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই শুভ শারদীয়া। তো আজকে বেরিয়ে পড়ছি ঠাকুর দেখার জন্যে। দক্ষিণ কলকাতার পূজা মণ্ডপগুলির মধ্যে যে পূজা মণ্ডপটি সবারই নজর কাড়ে সেটি হলো ত্রিধারা সম্মেলনী। ত্রিধারার এবছর 78তম বর্ষ, আর ত্রিধারার এবছরের বিশেষ নিবেদন অঙ্গন। চলুন এবারে প্রবেশ করি ত্রিধারা সম্মেলনের পূজা মণ্ডপে এবং দর্শন করি এখানকার মাতৃ প্রতিমা। ত্রিধারা আসবেন কিভাবে? মেট্রোয় করে চলে আসুন কালীঘাট মেট্রো স্টেশন, সেখান থেকে অটোতে করে আসুন দেশপ্রিয় পার্ক, আর দেশপ্রিয় পার্ক থেকে পায়ে হেঁটে একটু এলেই আপনারা পেয়ে যাবেন ত্রিধারা সম্মেলন। আর ত্রিধারার পুজো মানেই নজর কাড়া। অনন্য সুন্দর পূজা মণ্ডপ এবং অনন্য সুন্দর মাতৃ প্রতিমা, ওনাদের বরাবরই চমক থাকে। ওনারা এত সুন্দর পূজা মণ্ডপ আমাদের উপহার দিয়েছেন তা অতুলনীয়। আর ওনাদের এবছরের থিম অঙ্গন, যে অঙ্গনে আমরা খেলে বড় হয়েছি, যে অঙ্গনে আমাদের জীবন বেড়ে ওঠে, আর যে অঙ্গনে পুজো হচ্ছে মায়ের, এই ভাবনা থেকেই ফুটে উঠেছে ওনাদের পূজা মণ্ডপ। গাছটা দেখো খুব সুন্দর, আর গাছের সবুজ পাতা আর তার সাথে লাইটও আছে, আর সাদা সাদা অংশগুলো যে দেখতে পাচ্ছ গাছের ওপর, ওগুলো পাখি পাখি উড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে গোটা দৃশ্যটা একদম অনবদ্য, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু একদম রঙের খেলা চলছে ত্রিধারা। এবার মাতৃ প্রতিমা দেখার পালা। মা এখানে পুরোপুরি সাবেকী রূপে আমাদের সামনে ধরা দিচ্ছেন। আমার ব্যক্তিগতভাবে এরকম মাতৃ প্রতিমায় কিন্তু বেশি ভালো লাগে। দেখো ভালো করে, মায়ের যে বাহন সিংহ রয়েছে, ঘোড়ারূপী সিংহ, আর প্রত্যেকের সাজ কিন্তু বেশ সামঞ্জস্যপূর্ণ হয়েছে। আর বিশেষত মায়ের মুকুটটা দেখো খুব সুন্দর। মায়ের ডান দিকে দেখো বেশ কিছু মানুষজন রয়েছে যারা কিছু বাদ্যযন্ত্র বাজাচ্ছে। প্রত্যেক বছরই ত্রিধারা সম্মেলনী বেশ অন্যরকমভাবে সেজে ওঠে, আজও তার ব্যতিক্রম হয়নি। আর দেখো মায়ের পেছনে রয়েছে বিভিন্ন আর্ট, কলকাতার টানা রিক্সা, হলুদ ট্যাক্সি, এছাড়া মসজিদের কিছু ছবিও রয়েছে। তার মানে এখানে সম্প্রীতির বাতাবরণ দিয়েছে। সব মিলিয়ে ত্রিধারার মণ্ডপ এবছর তোমরা রঙিন একটা মণ্ডপ দেখতে চলেছো। তাহলে ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমরা ত্রিধারার এই পূজা প্যান্ডেল দেখতে এসো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের মতো আসি, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।